হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে বিশাল এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েমেনের একটা পোস্ট আছে 385 জন, আপনারা এটাও জানেন। তো যারা ওয়েমেন পদে অ্যাপ্লাই করেছেন বা করবেন, তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করা। অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ওয়েমেনের কাজ কী, বেতন কেমন, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যারা রেলওয়েতে ওয়েমেনে পদে যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন। তো বন্ধু চলুন আজকে আমরা আপনাদের সাথে ই করি যে আসলে ওয়েমেনের কাজটা কী এবং বেতন কত। বাংলাদেশ রেল ওয়েমেনের কাজ কী, বেতন এবং সুযোগ সুবিধা, আবেদন যোগ্যতা, এসব বিষয়ে আলোচনা করবো আজকে। তো বর্তমানে যে 185 জন নিয়োগ দিয়েছে ওয়েমেন, আপনারা জানেন সেটা চলছে। এক নজরে ওয়েমেন পদের চাকরি, বাংলাদেশ রেল ওয়েমেনের কাজ কী, এগুলো আজকে আমি আপনাদের সঙ্গে জানাবো। তো প্রথমে জানিয়ে রাখি ওয়েমেনের কাজ কী। ওয়েমেন পদের কর্মচারীদের মূলত রেল লাইনকে সচল রাখা। আপনারা দেখেন যে যখন রেললাইন নষ্ট হয় বা রেলের কোনো ব্যাঘাত ঘটে, তখন কিছু লোক আপনার এই এই কাজগুলো করে সচল রাখার যে কাজগুলো, ওয়েমেনের কর্মচারীদের মূল কাজ হচ্ছে রেলকে সচল রাখা, এক কথায় শেষ। ওয়েমেন পদের কর্মচারীদের রেল লাইন তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করতে হয়। রেললাইন পাহারা দেওয়ার কাজও সাধারণত ওয়েমেন পদের কর্মচারীরা করেন, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। রেললাইন পাহারা করেন, রেললাইন পরিদর্শন এবং প্রতিটি নাট বল্টু, পাত, ফিস প্লেট, ক্লিপ, হুক যথাযথ অবস্থানে আছে কি না এগুলো দেখভালের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো চেকিংয়ের কাজও করেন ওয়েমেন। মূলত ওয়েমেনের কাজই এই কয়টা, যে রেললাইন পরিদর্শন করা, রেললাইনকে সচল রাখা, রেললাইনের কোনো সমস্যা হলো কি না এগুলো দেখা, মূলত ওয়েমেনের কাজই এটা। আর বেতন হচ্ছে আপনার, ওয়েমেনের মাসিক বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 16-19। আবেদন যোগ্যতা দেওয়া আছে SSC বা সমমানের পরীক্ষা পাস হতে হবে, এবং প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে মধ্যে হতো, সাধারণ প্রার্থী বলতে যারা কোটা ছাড়া, যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, তাদের ক্ষেত্রে আলাদা হিসেব। ওয়েমেন পদের কাজের নিয়ম হচ্ছে, বাংলাদেশ ওয়েমেন পদের চাকরির প্রথম ধাপ হচ্ছে প্রথমে যে কাজটা করবেন, যে আবেদন করবেন ওয়েমেনে, সেটা প্রথমে BR.Rail.com ঢুকবেন। ঢোকার পর ওয়েমেনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে দেবেন। তো বন্ধুরা আপনারা, আমি হয়তো বুঝতে পেরেছি যে ওয়েমেনের কাজ কী আর সুযোগ সুবিধাগুলো এখন জানাচ্ছি। বেতনের পাশাপাশি সরকারি বিধিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে বেতন, বোনাস, অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। সরকারি চাকরির ক্ষেত্রে যা হয় পদোন্নতি, ওয়েমেন হয়ে জয়েন করার পর প্রমোশন হলে কিম্যান, তারপর প্রমোশন নিলে ম্যাট হতে পারবেন। মানে ওয়েমেনের পরে আর মাত্র 2টে প্রমোশন আছে। ওয়েমেন যদি ভালো ই করতে পারেন, এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন আপনি প্রমোশন হয়ে হবেন কিম্যান। কিম্যান হওয়ার পরে যদি প্রমোশন পান, তারপর হবেন ম্যাট। এই দুইটা প্রমোশনই আপনারা ওয়েমেন চাকরি করলে পাবেন। আপনারা যারা অটোমেটিক চাকরিতে আবেদন করেছেন, তারা SMS-এর মাধ্যমে হয়তো পেয়ে যাবেন, অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নতুন চাকরি সার্কুলার দিয়েছে 385 জন। এই রেলওয়ের যে ওয়েমেনের পদটা, এই পদের যে কাজটা কি এটা অনেকে জানতে চেয়েছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পারছেন। যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।